দাদা, তুই এখানে সারা রাত ঘুমাসনি? দাদা, অভিটার জন্য খুব টেনশন হচ্ছে রে, খুব টেনশন হচ্ছে। ওর ইন্টেস্টাইনে একটা ব্লকেজ পাওয়া গেছে তো জানি। ওখানকার ডাক্তাররা ওরা একটা প্যাসেজ করে ছেড়ে দিয়েছে বুঝলি, এখন এখানে এসেই সমস্ত ব্যবস্থা করতে হবে। কিন্তু কিন্তু আবার কি, তুই তো এখানে সব ব্যবস্থা করেই দিয়েছিস। না না, আমি না, আদিত্য দায়িত্ব নিয়ে সমস্ত কিছুর ব্যবস্থা করেছে। কিন্তু আমার একটাই চিন্তা, ওইটুকু একটা বাচ্চা এতটা রাস্তা জার্নি করে আসবে, তারপরে অপারেশন, আমি জানি না রে কি যে হবে, আমি কিছু বুঝতে পারছি। সব ব্যবস্থা তো করাই আছে, চিন্তা করে কি লাভ? তার চেয়ে বরং চাটা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়। কার পাপে এরকম হলো বলতো? কি মরে পুত্র জনকের পাপে, কথাটা শুনিসনি? হ্যাঁ, সেই জন্যই বলছি, হয় আমি কোনো একটা বিশাল বড় পাপ করেছি, আর নয়তো গার্গি করেছি, আর তার ফল ভোগ করতে হচ্ছে অভিকে। নয়তো তুই বল আস্থা, ওইটুকু একটা বাচ্চা ছেলে, ওইটুকু একটা শরীর, তার কেন এরকম হবে, কেন এরকম হবে ওভির সাথে? বসে বসে তুই এইসব ভাবছিস? ভাবছি, আরো অনেক কিছু ভাবছি আমি। ভাবতেই যদি হয় তাহলে অভির কেন এমন হলো এটা না ভেবে অভি কিভাবে সুস্থ হবে এটা ভাব। হায় হায় করে মাথা না চাপড়ে আদিত্যদার সঙ্গে আলোচনা কর, অভির ট্রিটমেন্টটা কিভাবে করা যায়। কি রে, কি দেখছিস? দেখছি না, ভাবছি। আমার সেই ছোট্ট আদুরি বোনটা কবে এত বড় হয়ে গেল বলতো? অগ্নিদি মারা যাবার পর সরোজিতদার চোখে সেই অবিশ্বাস, আস্থায় তুমি কি করলে আজও ভুলতে পারি না। বিশ্বাস ভাঙার কষ্ট সাংঘাতিক কষ্ট, এই জন্য তো বলি সব কিছু ছেড়ে শুধু অভির কথা ভাব, দেখবি সব ঠিক হয়ে যাবে। না রে, দেরি হয়ে গেল, বাবাকে চাটা দিয়ে আসি, তুই চাটা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়, কেমন? আশ্রয় কেমন বড় হয়ে গেল।